Hello everyone, this is Nazmul Saki, co-founder Akaademy. আমাদের এখানে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আপনাদের তো ডেটা সায়েন্সের অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাকের প্রোগ্রাম রয়েছে কোর্স রয়েছে আমি এখানের মধ্যে আমার ক্যারিয়ার যদি তৈরি করতে চাই তাহলে আমাকে কিভাবে শুরু করতে হবে অনেকেই আমাদের কাছে বিভিন্ন ধরনের গাইডলাইন বা রোডম্যাপ চেয়েছেন আমি আপনাদেরকে এই রোডম্যাপ সম্পর্কে আলোচনা করব নরমালি আপনি যদি ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট এই ধরনের কোর্সের বা করে বা এই ধরনের ক্যারিয়ার ট্র্যাকে যদি আপনার ক্যারিয়ারটা শিফট করতে চান তাহলে আমি বলবো যে আপনি সবার আগে শুরুতে সবার প্রথমে দুইটা জিনিসের উপরে আপনি গুরুত্ব দিবেন প্রথমত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বিতীয়ত স্ট্যাটিস্টিক্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি কীভাবে শুরু করবেন প্রথমে তো আপনাকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করে নিতে হবে এবং এটার জন্য IDE বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা আপনার পিসিতে বা ল্যাপটপে ইনস্টল করতে হবে তারপর আপনি আস্তে আস্তে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিস্ট ডিকশনারি টুপল সিনট্যাক্স ফাংশন এই বিষয়গুলো সম্পর্কে প্রথমে শিখবেন যখন আপনি এই বিষয়গুলো জানবেন জানার পরে তারপর আপনাকে যেতে হবে নামপাইতে নামপাইটা কি নামপাই হচ্ছে পাইথনের একটি লাইব্রেরি যেটার ফুল মিনিং হচ্ছে নিউমেরিক্যাল পাইথন এই নিউমেরিক্যাল পাইথনের বা নামপাই লাইব্রেরি থেকে আপনি কিভাবে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বা ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো করবেন সেই জিনিসগুলো শিখবেন এবং একই সাথে অ্যারের কাজগুলো শিখবেন যে কিভাবে আপনি অ্যারেগুলোকে সাজাবেন কিভাবে এটাকে সেপারেট করবেন কিভাবে এগুলোকে একত্রিত করবেন বা মার্জ করবেন এই জিনিসগুলো আপনি শিখবেন তারপর আপনাকে শিখতে হবে পান্ডাস পান্ডাস লাইব্রেরিটা হচ্ছে মূলত ডেটা ম্যানেজমেন্টের একটি খুবই গুরুত্বপূর্ণ লাইব্রেরি এই পান্ডাস লাইব্রেরির মাধ্যমে আপনি ডেটাকে ফিল্টার করা ডেটা ক্লিনিং করা ডেটাকে রিফ্রেশ করা ডেটাকে বিভিন্নভাবে সাবসেটে তৈরি করা ডেটাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে এখান থেকে আপনি ডেটাগুলোকে সাজাবেন ডেটাগুলোকে তৈরি করবেন ডেটাগুলোকে ম্যানেজ করবেন তো অনেক বড় বড় যে সকল ডেটাগুলো আছে যেমন কয়েক লাখ ডেটা পয়েন্টস থাকবে যখন তখন এই ধরনের ডেটাগুলোকে আপনি পান্ডাস লাইব্রেরির মাধ্যমে ডেটা ম্যানেজমেন্টের কাজগুলো করতে পারবেন এই পান্ডাস লাইব্রেরিটা যখন আপনি শিখবেন তখন আপনার অলরেডি নামপাই এবং পান্ডাস লাইব্রেরিটা শেখা হয়ে যাবে নামপাই এবং পান্ডাস লাইব্রেরিটা শেখার পরে এবার আপনাকে দেখতে হবে যে ডেটাকে ভিজুয়ালাইজ করার জন্য আপনাকে কী কী জিনিস শিখতে হবে প্রথমত আপনাকে শিখতে হবে ম্যাথপ্লটলি ম্যাথপ্লটলিও পাইথনের একটি লাইব্রেরি যেটা মূলত ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ইউজ করে থাকি এবং ম্যাথপ্লটলি লাইব্রেরির মাধ্যমে আপনাকে শিখতে হবে যে ডেটাগুলোকে আপনি কীভাবে সামারাইজ করবেন অর্গানাইজ করবেন এবং সেগুলোকে কীভাবে গ্রাফ বা প্লট বা টেবিলের মাধ্যমে প্রকাশ করবেন এবং এই ম্যাথপ্লটলি লাইব্রেরির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গ্রাফ যেমন বার চার্ট পাই চার্ট লাইন প্লট স্ক্যাটার প্লট স্ট্যাক প্লট এবং আরও অন্যান্য ধরনের প্লটগুলো আপনাকে শিখতে হবে যখন আপনি এই ম্যাথপ্লটলি লাইব্রেরিটা শিখবেন তাহলে আপনার কি হবে যে এখানে আপনি মূল কোর লাইব্রেরিগুলো আপনার শেখা হয়ে যাবে অর্থাৎ আপনি নামপাই পান্ডাস এবং ম্যাথপ্লটলি এই তিনটা লাইব্রেরি শিখে ফেলবেন এই সব কিছু শিখতে আপনার মোটামুটি 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগবে এবং এরপরে আপনি যাবেন অ্যাডভান্স লাইব্রেরিগুলো যেমন স্ট্যাটিস্টিক্সের লাইব্রেরি স্ট্যাটস লাইব্রেরি বা এখান থেকে সাইকেল রানের মাধ্যমে এবং স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো আপনি তৈরি করা শিখবেন এভাবে আস্তে আস্তে হোপফুলি 4-5 মাসের মধ্যে আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি দখলে নিয়ে আসতে পারবেন সো এই ছিল আজকের আলোচনা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ডেটা সায়েন্সের জন্য স্ট্যাটিস্টিক্স কীভাবে শুরু করবেন এবং স্ট্যাটিস্টিক্সে কী কী জিনিস আপনাকে শিখতে হবে ওকে বাই বাই